আপনাদের পক্ষ থেকে প্রশ্ন মুসলিম হিসেবে আমাদের কি অমুসলিম দেশে বাস করা উচিত বোন প্রশ্ন করলেন যে মুসলিম হিসেবে আমাদের কি অমুসলিম দেশে বাস করা উচিত এটা আপনার নিয়ত কর্মের উপর নির্ভর করে যদি সেখানে জন্ম হয় তবে ঠিক আছে কোনো সমস্যা নেই বাস করলে মুসলিম হিসেবে করেন অমুসলিম দেশে মুসলিম হয়ে বাস করলে কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম দেশে অমুসলিম হয়ে বাস করলে তো সমস্যা আছে তা যদি বাস করেন মুসলিম হিসেবে এবং কোরআন সুন্নার অধীনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই বাস করতে পারেন কোনো সমস্যা নেই জন্মগ্রহণ করলে তো বাস করতে হবে হিজরত করার ব্যাপারে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে বিশেষজ্ঞগণ কিছু বলেন হ্যাঁ কিছু বলেন না হিজরত করতে পারেন শুধু জ্ঞান অর্জন দাওয়া বা অন্য কোন কারণে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন মত কিন্তু জন্মস্থান হলে তো ঠিক আছে তবে নিশ্চিত হন আপনি মুসলিমের মতো বাস করছেন মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে কোনো সমস্যা নেই আশা গুরুত্বটা পেয়েছেন